আমরা বলি চিত্রগুপ্ত। কে? চিত্রগুপ্ত উপরে আছে না, চিত্রগুপ্ত তোমার ভিতরে আছে। চিত্র মানে ছবি, আর গুপ্ত মানে গোপনে, রাখা আছে কোথায়? তোমার মেমোরিতে। মেমোরি মানে ব্রেন, মেমোরি মানে ব্রেন। ছবিগুলো উড়ল কোত্থেকে? ক্যামেরা কই? বললে কেন, এই চোখ, তোমার চোখ যে লাগানো আছে, চোখ, এই চোখে তুমি যা করছো তোমার মেমোরিতে রেকর্ডিং হয়ে আছে। কেউ না জানো, তুমি জানো যে মনুষ্য জন্ম নিয়ে এ জন্মে তুমি কি করেছো, তাই তোমার বিচার হবে। মানুষ যখন মারা যায়, শ্মশানে নিয়ে যায়, বলে বলো হরি, বলো হরি, বলো হরি, পুড়িয়ে দিয়ে দেখবেন শ্মশানে নাম লিখে দেয়, দেয় তো? এখন হয়তো এই বিষয়গুলো নেই, উঠে গেছে। তো কি নাম লেখে? যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির নাম লেখা হয়, আর নামের আগে কি লেখে? ঈশ্বর বা স্বর্গীয়। ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটায় যত চুরি, মানুষ মারার পরে যদি ঈশ্বর হয়ে যায় পুরানোর সঙ্গে সঙ্গে, ঈশ্বরের কি শ্রাদ্ধ কখনো হয়? যতক্ষণ বুঝতে না পারবেন হবে না। মানুষ মারা গেছে পোড়ানোর পরে দেয়ালে নাম লিখে দিলেন স্বর্গীয়, তাহলে যে মানুষটা স্বর্গে চলে গেছে পোড়ানোর পরে, তার আবার শ্রাদ্ধ করে কি হবে? এরপরে হলো কি? শুধু এই শ্রাদ্ধ শেষ নয়, আপনার বৌমা ও জল দিতে পারবে না, শ্রাদ্ধে বসতে পারবে না। কেন বসতে পারবে না? মেয়েদের শ্রাদ্ধ করা নিষিদ্ধ, মেয়েদের শ্রাদ্ধ করতে নেই। বলুন, স্বামীর সঙ্গে আপনারা শ্বশুরের শ্রাদ্ধ করেন? পাশে তো বসে থাকেন, পাকাটি দিয়ে যে কবাই হয় ছুঁয়ে থাকে, তাই না? যদি চার ভাই হয়, চার ভাই পাটকাটি দিয়ে ছুঁয়ে থাকে। আমার দিদিমা মারা গেল, মারা যাওয়ার পর আমার মামারা চার ভাই, চার ভাইয়ের চাপালো কি? 500-1 টাকা করে পূজার মন্ত্রের দক্ষিণা, প্রত্যেকে পাটকাটি দিয়ে ছুঁয়ে আছে, একজন মন্ত্র বলছে, বললে সকল আর বলা লাগবে না, হয়ে যাবে। আমার ছোট মামা ব্যাগ ধরেছে, বললে মন্ত্র যদি পাটকাটি দিলে ছুঁয়ে থাকলে হয়ে যায়, আমার বর্দা টাকা দেবে একলা, আমরা ছুঁয়ে থাকব, চারজন আর হয়ে যাবে। বললে দক্ষিণের বেলায় হয়, আচ্ছা মন্ত্রের বেলা যদি হয় দক্ষিণের বেলায় হবে না কেন? না, ওই বেলায় করি, ওরা জানে যে এটা কিছু না। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আত্মা না তো মরে না তো জীবিত হয়, আত্মা না তো জলে শোকায় না তো রোদ্দুরে ভেজে, আত্মাকে না তো ধরা যায় না তো কাটা যায়, না তো ভেজানো যায় না তো শোকানো যায়। তাই যদি হয়, তাহলে মানুষ মারা যাওয়ার পরে তার আত্মার কল্যাণের জন্যে এই যে শ্রাদ্ধ করা হচ্ছে, গীতায় তো বলেছে আত্মার কিছু করা লাগে না, তাহলে গীতায় বলতো না যে শ্রাদ্ধ করা লাগবে তবে আত্মার মুক্তি হবে, না হলে আত্মার মুক্তি হবে না। আজকের পণ্ডিতজি মন্দিরে দাঁড়িয়ে বিপদে পড়ে গেছে, ঠাকুর গো মিথ্যে কথা আমি বলেছি, সবাই বলে আমিও বলেছি, সেই মিথ্যে কথার ছোট্ট একটা মিথ্যে কথার অপরাধে কালকের আমার জিভ আগুনের শলাকা দিয়ে টেনে ছিঁড়ে নেবে। তুমি বিচার করবে না ঠাকুর, তুমি বিচার করবে। ঠাকুর বললে শোন, এ জগতে যেমন খারাপ মানুষ আছে তেমনি ভালো মানুষও আছে, আমি কথা দিয়েছি, পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুগণদের রক্ষা করব আর দুষ্কৃতিগণদের পরিত্রাণ ঘটাবো, চিন্তা করিস না, আমি তোকে রক্ষা অবশ্যই করব। দেখতে 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 সকাল হয়ে গেল, আজকের সকালবেলা আর মন্দির লেপালেপির কথা মনে নেই, জল আনার কথা মনে নেই, ওপার থেকে ডঙ্কা বেজে উঠল।
চতুর্দিকে ঘোষণা হলো আর কিছুক্ষণের মধ্যে পণ্ডিত পুরোহিত দেবা বিচার হবে। সেই বিচারে যদি ও সাজা প্রাপ্ত হয় তাহলে ওর জীব টেনে পূজা না দিয়ে মন্দিরের দরজা বন্ধ করা, মন্দিরের বাড়ির বাইরে দাঁড়িয়ে দেবা বলছে এই জীব তো চলে যাবে, তাহলে পূজা দিয়ে লাভ কি, মন্ত্র বলে লাভ কি, যা হয় সেটাই দেখা যায়। মন্ত্র জানি না তাই তুমি সাজা দিচ্ছ না, তোমার ঠিক মতো সেবা করতে পারিনি তাই তুমি সাজা দিচ্ছ। তুমি তো আমাকে মন্দির থেকে তাড়িয়ে দিতে পারতে, প্রত্যেক দিন জলটা আমি রেখে দিই, ওই সময় জলটা আমি খাচ্ছিলাম, তুমি তো বলে দিতে পারতে দেবা আর কিছুক্ষণ পরে রাজা আসবে, কেন বললে না, প্রত্যেক দিন মালাটা আমি রেখে দিই পাঠিয়ে দিই, আজকে তো তুমি বলতে পারতে দেবা কিছুক্ষণ পরে রাজা নিজে আসবে, আমি যেমন অন্যায় করেছি সে অন্যায় কি তুমি করনি, তাই সাজা যেমন আমার পাওয়ার দরকার তেমনি সাজাও তোমার পাওয়ার দরকার। হে ভগবান, আমার যদি জীব কেটে নেয় এ সাজা আমার না, জগতে মানুষ তোমায় নিন্দা করবে, কেউ তোমাকে ভগবান বলে আর মানবে না, কেউ বলবে না যে ভগবানকে শ্রদ্ধা করো ভক্তি করো, তুমি যদি তোমার ভক্তকে রক্ষা না করতে পেরেছ। মুহূর্তের ভিতরে গ্রামের আশেপাশের লোকজন রাজ্যের লোকজন এসে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন দেবা। রাজা বসেছেন বিচারের আসন, নিয়ে এসো পণ্ডিত এখানে নিয়ে এসো, তুমি কি সেই ব্রাহ্মণ, ব্রাহ্মণেরা আজকে যে লুটমার করছে কে তুমি, তুমি জানো তোমার পরিচয় কি, ভুলে গেছো তুমি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, আমরা আমাদের অজানা গোপন ইতিহাস ভুলে গেছি, তাই আমরা নোংরামো করছি। আপনারা আজকে যে জায়গায় বসে আছেন, এই যে দেশটা, এই যে জায়গাটা, মেদিনীপুর হাওড়া হুগলি, আমরা আপনাদের থেকে অনেক দূরে থাকি কিন্তু এই জায়গার মাটিকে আমরা দূর থেকে প্রণাম জানাই, কেন জানেন, এই মাটিতে জন্মগ্রহণ করেছেন বিদ্যাসাগরের মতো মহাশয়, যিনি নারী শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, যিনি জীব জগৎকে একটা ঐতিহাসিক পরিবর্তন এনে দিয়েছেন, সেই মাটির মানুষ আপনারা, ভুলে গেছেন আপনাদের ইতিহাস, তাই আপনারা ভুল পথে চালিত হন, না হলে হতেন না। পূজারীকে ডেকে বললেন আপনি কি সেই ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের কথায় মুখে আগুন জ্বলত, যে ব্রাহ্মণের মন্ত্রে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যেত, যে ব্রাহ্মণের মন্ত্রে নদী তার রাস্তা পরিবর্তন করে দিত, তুমি কি সেই ব্রাহ্মণ, দেবা মাথা নিচু করে আছে কিচ্ছু বলছেন না, শুধু করো জোর করে বলে উঠলেন ওহে রাজন, যদি মনে হয় সাজা দিলেই আপনি তৃপ্তি হবেন, সেই সাজার ব্যবস্থা আমায় করে। ব্রাহ্মণের সব থেকে বড় মৃত্যু তার অপমানে, ব্রাহ্মণ যদি অপমানিত হয় তার থেকে তার আর বড় সাজা অন্য কিছু নয়, রাজার রাজ্য চলে গেলে তার হয়তো কিচ্ছু যায় না, সে আবার রাজা হতে পারে, কিন্তু ব্রাহ্মণের সম্মান যদি একবার চলে যায় তাহলে তার আর এই জগতে কিচ্ছু থাকে। কেউ কেউ বলে উঠল হায় গোটা দুই গালে চোর কষিয়ে দে, কেউ কেউ বলে উঠল মন্দির থেকে টেনে নিয়ে আয় আমরা দেখে নিয়ে আসছি, রাজা কি বিচার করবে, রাজার বিচার করা লাগবে না, আমরা গ্রামের মানুষ আমরাই বিচার করে দেব,
এমন অপমানজনক কথা হচ্ছে, কিন্তু সবাই কি সমান? সবাই কি অজ্ঞানী? তার ভিতরে একজন আছে, সে বলে উঠল, মহারাজ অপরাধটা কি? অপরাধটা হলো দেবতা নাকি পূজার জলের গ্লাস থেকে জল খেয়ে নিয়েছে, এই হলো অপরাধ। আচ্ছা আর অপরাধ? অপরাধ হলো ওর মাথার সাদা চুল মালাতে জড়ানো ছিল, ও বলে উঠল দেবতার চুল ওই মালায় জড়িয়েছে, দেবতা নাকি বুড়ো হয়ে গেছে। বললে শুনুন, সাজা দেওয়ার আগে একবার মন্দির খুলে আমরা দেখে নিই না, একবার মন্দির খুলে আমরা দেখে নিই না যে সত্যি সত্যি দেবতা বুড়ো হয়েছে কিনা। কর জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন পণ্ডিতজি, ঠাকুর এবার আমি গেলাম, তুমি ছাড়া আমাকে রক্ষা করে আর কেউ। এই কে আছিস? যা তো মন্দিরের দরজা খোল, খোল মন্দিরের দরজা। যমনি মন্দিরের দরজা খুলেছে, ওরে সর্বনাশ, ওরে দেখবি আয়, দেখবি আয়, দেখবি আয়, তাকিয়ে দেখ। কি দেখব? মন্দিরের দিকে তাকা, তাকিয়ে দেখ ভগবানের কালো চাঁচর কেশর কেশ আর কালো নেই, তাকিয়ে দেখ ওরে অনন্ত যৌবন ভগবানের, সেই অনন্ত যৌবন সম্পন্ন ভগবান, তার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। প্রেম সে বলুন নিতাই গৌর হরিচন্দ্র, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি। এ তো কর জোর করে মাথাটা নিচু করে আর বলছে, ভগবান এবার আমি গেলাম, এবার আমি গেলাম, এবার আমি গেলাম। যে দরজাটা খুলেছে, দরজা খুলে তাকিয়ে দেখলে ভগবানের চুল সব সাদা হয়ে গেছে, বলে দেখবে শো ভগবানের চুল সাদা হয়ে গেছে। হ্যাঁ কি আছিস? এই দেখেছিস কেমন অপরাধ করছে? এক তো কালকের জলটা নিজে খেয়েছে, মালাটা নিজের মাথায় জড়িয়েছে, আজকের বিচার হবে শুনে ভগবানের মাথায় পচুল লাগিয়ে দিয়েছে। রাজা বললে এক কাজ কর, কেউ যা গিয়ে চুল টেনে দেখ, এটা ভগবানের অরিজিনাল চুল নাকি নকল চুল। এখন যাবে কে? সকলার তো পাপের ভয় আছে, কে ভগবানের গায়ে হাত দেবে? এই তুই মাথা নিচু করে আছিস, এই তুই মাথা নিচু করেছিস, এই তুই মাথা নিচু করেছিস। এইবার উঠেছে কে? রাজা নিজেই উঠেছে। কেউ যখন যাবি না তখন আমি যাব। কে যাবে, কে যাবে, কে যাবে? রাজা না, আমি। কে যাবে? আমি যাব। যাচ্ছে কোথায়? ঠাকুরের কাছে। কি করতে? ঠাকুরের কেশগুচ্ছ রাশি পরীক্ষা করতে, এটা অরিজিনাল না নকল। উঠে দাঁড়িয়েছেন চমনি, উঠে দাঁড়িয়েছে পূজারি, মনে মনে করছে মনে হয় আমাকে বাঁচানোর জন্যে কোনো ভক্ত পচুল নিয়ে ভগবানের মাথায় দিয়ে দিয়েছে, ভগবান এবার যদি টানলে চুল পড়ে যায় তাহলে আমার মাথা কি আর থাকবে, তখন তো জিভ কেটে নিত আমি বেঁচে থাকতাম, কিন্তু এখন তো আর জিভ কাটবে না, এখন ডাইরেক্ট মাথা কেটে নি। হে ভগবান এবারে কি করব? আমি তের অহংকারে উঠিয়া দাঁড়ালো, উঠিয়া দাঁড়ালো, এক পা ভিতর থেকে আওয়াজ এলো, রাজা যাস নে। মানুষ যখন অন্যায় করতে যায়, অনেকে বলে ভগবান তুমি নাকি সর্বত্র আছো, তাহলে আমি অন্যায় করছি কই? তুমি তো আমার মানা করনি। কে বলেছে মানা করে না? যে যতবার অন্যায় করে ভিতরে একজন আছে সে মানা করে, এটা করিস নে, এটা করিস নে,
কিন্তু আমরা তার কথা শুনি শুনি না আরো এক পা চমলি ফেলেছে অন্তনাত্মা ভিতর থেকে বলে উঠল না 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 যেও না 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 যেও যেও পরম আত্মা সম্মুখে পরম আত্মা আত্মা পরম করহ যতন করহ যতন যতন করো যতন পরম যতন পরম যতন না 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 যেও না রাজ অহংকারে যদি কেউ হয় অহংকারী তারে বিনাশ করে গো আমার সেই নররূপী হো হরি যারে রাখে বলো তাকে কে মারিতে পারে কে মারিতে পারে হরি যাকে মারে বলো মারে বলো তাকে কে রাখিতে পারে রাখিতে প্রেম সে নিতাই গৌর হরি যদি হরি কাউকে রক্ষা করে তাকে কেউ মারতে পারবে না সিতার করে আর যদি হরি কাউকে মারবো বলে এ জগতে তাকে কারোর সাধ্য নেই রাখবে তাকে কে আমরা যে বলি না মরার পরে দোষ পেয়েছে মরার পরে দোষ পায়নি মানুষ মরার আগে দোষ পায় এই এক এক দোষকে কি বলে পাদ তাই তো এক এক দোষকে কি বলা হয় পাদ পাদ মানে পা আমরা যে অন্যায়ের দিকে এই এক পা আড়িয়ে দিলাম মানে এক পাদ দোষ আমরা যেই অন্যায়ের দিকে আর এক পা আগিয়ে দিলাম তার মানে দুপাদ দোষ আমরা অন্যায়ের দিকে আর এক পা আগিয়ে দিলাম মানে
তিন পা দোষ, মানুষ মরার আগে দোষ করে, মরার পরে তার আর কোনো দোষ থাকে না। রাজা করেছে কি, পা বাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণ মনুষ্য শ্রেষ্ঠ, জীব যবে ভুলে গেলা সেদিন থেকে জীবের কপালে দুঃখ আসে। সব থেকে শ্রেষ্ঠ কে, মনুষ্য জাতির ভিতরে শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর ক্ষত্রিয় পা পা করে এগিয়ে যাচ্ছে ঠাকুরের দিকে। ঠাকুর বললে শোনো, ক্ষত্রিয় ঠাকুরের দিকে এগিয়ে আসবে কিন্তু ব্রাহ্মণ ছাড়া না। যদি কেউ ব্রাহ্মণ ছাড়া এগিয়ে আসে ঠাকুরের দিকে, সেইখানে আসে দোষের পা। কিসের পা? দোষের পা। এগোতে হবে কাকে নিয়ে? ব্রাহ্মণকে নিয়ে। আগে কে যাবে বললে, আগে পা যাবে, পরে যাবে কে? পরে যাবে ব্রাহ্মণ। আগে পা যাবে, পরে যাবে ব্রাহ্মণ। চার জাত ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র, এই চার জাত। চার জাতের ভিতরে তত্ত্ব বললে, মাথায় বসে আছে ব্রাহ্মণ, দুটো হাতে বসে আছে ক্ষত্রিয়, উদরে বসে আছে বৈশ্য, আর পায়ে কে বসে আছে? পায়ে বসে আছে শূদ্র। আচ্ছা, তাহলে সব থেকে শ্রেষ্ঠ কে? বলো, শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। সব থেকে নিচু কে? নিচু হলো শূদ্র। তাহলে শূদ্র যদি নিচু জাত হবে, মানে পা নিচু জাত, তাহলে ব্রাহ্মণ আগে না গিয়ে পা কেন আগে যাবে? পা যদি ছোট জাত হবে, শূদ্র যদি পায়ে বসবাস হবে, আর ব্রাহ্মণ যদি বড় হবে, তাহলে ব্রাহ্মণ আগে না গিয়ে পা কেন আগে যাবে? বললে শোনো, নমস্য অধিকারস্য ব্রাহ্মণ, নমস্য অধিকারস্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ প্রণামের অধিকারী। ঠিক আছে, ব্রাহ্মণ যদি প্রণামের অধিকারী হয়, ব্রাহ্মণ থাকে কোথায়? মাথায়। তাহলে আমরা প্রণাম করার সময় মাথায় হাত দিয়ে প্রণাম না করে পায়ে হাত দিয়ে কেন প্রণাম করি? পায়ে তো শূদ্র থাকে, শূদ্র থাকে যখন, শূদ্রকে হাত দিয়ে কি প্রণাম করার দরকার? প্রেম সে বলো, শূদ্র কোথায় থাকে? পায়ে থাকে। আগে কে যাচ্ছে? আগে শূদ্র যাচ্ছে। তত্ত্ব বললে শোনো, ব্রাহ্মণ আর শূদ্র, শূদ্র আগে যেতে পারে। কিভাবে যেতে পারে? বললে শূদ্র শুদ্ধ যদি হয়, সেই তো আগে যায়। শুদ্ধ যদি হয়, সেই তো আগে যায়। শূদ্র যদি হয়, সেই তো আগে যায়। শূদ্র যদি হয়, সেই তো আগে যায়। এই প্রেমের সাম্রাজ্যে শুদ্ধ যেজন হয়, সেই তো আগে যায়। প্রেমের সাম্রাজ্যে শুদ্ধ যেদিন হয়, সেই তো আগে যায়। শুদ্ধ যদি হয়, সেই তো আগে যায়। শুদ্ধ যদি হয়, যার মন প্রাণ শুদ্ধ, মন পান পবিত্র, সে আগে যাবে। যদি মানুষ পবিত্র হয়, ব্রাহ্মণ আর শূদ্রে তফাত নাহি রয় ভাই, তফাত নাহি রয়। হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। তফাত নাহি হয়, তফাত নাহি হয়, তফাত নাহি হয়, তফাত নাহি হয়। যদি শূদ্র শুদ্ধ হয়, শূদ্র যদি শুদ্ধ হয়, তাহলে সে আগে যেতে পারে। বললে ব্রাহ্মণ যদি নোংরা হয়, আগে যেতে পারবে না। ক্ষত্রিয় যদি নোংরা হয়, বললে আগে যেতে পারবে না। মেনে চলুন, ক্ষত্রিয় মানে দুটো হাত, হাতে নোংরা লাগানো আছে। কেউ আপনাকে টাকা দিতে এলো, আপনি কি করবেন? নোংরা হাতে টাকা নেবেন? আপনি বলবেন, দিদি ওই জায়গাটা রেখে যা, আমার হাতে এখন নোংরা লাগানো। তাই নোংরা যদি হয়, সে পিছে পড়ে রয়,
শুদ্ধ হলে শূদ্র ব্রাহ্মণ সম হয়, ব্রাহ্মণ সম হয়, হলে শুদ্ধ, শুদ্ধ হলে শুদ্ধ, ব্রাহ্মণ সম হয়, শুদ্ধ হও, শুদ্ধ হও, শুদ্ধ হও, শুদ্ধ হও, শুদ্ধ হলে তবেই পাবে শুদ্ধ হও, শুদ্ধ হও, শুদ্ধ হলে তবে পাবে শুদ্ধ হও, শুদ্ধ হও, শুদ্ধ হলে তবেই পাবে শুদ্ধ হও, শুদ্ধ হও, শুদ্ধ হলে তবে পাবে শুদ্ধ হও, শুদ্ধ হও, নিতাই গৌর প্রেমের জগৎ তবেই পাবে, তবেই পাবে, নিতাই গৌর প্রেমের জগৎ তবেই পাবে, তবে পাবে, নিতাই গৌর প্রেমের জগৎ তবেই পাবে, তবেই পাবে, নিতাই গৌর প্রেমের জগৎ তবে পাবে, তবে পাবে, গোরা চাঁদ প্রেমের ঠাকুর তবেই পাবে, তবেই পাবে, গোরা চাঁদে প্রেমের ঠাকুর তবে, তবে পাবে, আমার রাধা রমণ প্রেমের ঠাকুর তবেই পাবে, তবেই পাবে, রাধা রামের প্রেমের ঠাকুর তবেই পাবে, তবেই পাবে, চতুর্ভুজ সেই নারায়ণ তবেই পাবে, তবেই পাবে, চতুর্ভুজ সেই নারায়ণ তবেই পাবে, তবেই পাবে। ভালো করে মন দিয়ে শুনুন, বাবারা যেমন আওয়াজ করবে তেমনি মায়েরা জয়ধ্বনি আপনারা তেমন ভাবে দেবেন। কি বাবারা আওয়াজ করবেন তো, ঠিক আছে, পুরুষ মানুষ আজকে রাত্রিরে জানিয়ে দেন যে পুরুষ মানুষ হয় কি, আওয়াজ করে বুঝিয়ে দেওয়া লাগবে। বাবারা একবার জোর করে হাত তুলুন, শুধু বাবারা, মায়েরা হাত তুলছেন কেন, শুধু বাবারা, কেমন বলুন, রাধা রানী জিও কি, এই দেখেছেন, আজকে তো মায়েদের ভাগ বেশি, বাবাদের ভাগ খুব কম, এতে বোঝা যাচ্ছে এই জন্যেই ও তোমরা দেবে, ট্রাই করবে আর একবার, কেমন, দুটো হাত তুলে, রাধা রানী জিও কি, কিছু কিছু মামুখ ছেলে আছে আর কি, তাদের ভিতরে এই একজন, এই দেখেছো এতক্ষণ আওয়াজ হচ্ছিল না, কিন্তু এতক্ষণ আওয়াজ হচ্ছিল, এতক্ষণ আওয়াজ হচ্ছিল না, আওয়াজ হলো কেন, হিংসার জন্য, পৃথিবীতে হিংসা কাদের ভিতরে, ছেলেদের ভিতরে, একটা ছেলে, ভালো করে শুনুন, একটা ছেলে চারটে জায়গায় ছটা মেয়েকে নিয়ে সংসার করতে পারবে, পারবে তো, একটা ছেলে চারটে জায়গায় ছটা মেয়েকে নিয়ে সংসার করতে পারবে, বলো একটা, একটা বাঘের খাঁচা, কেমন, দুটো খাঁচা, একটা খাঁচায় বাঘ আছে, একটা খাঁচায় সতীন আছে, বলো তো ওই ছেলের বউ যদি বাপের বাড়ি যায় আর স্বামীকে কোন খাঁচায় রেখে যাবে, বাঘের খাঁচায় রেখে রাখবে না সতীনের খাঁচায় রাখবে, এত সোজা নয়, মেয়েরা স্বামীকে বাঘের খাঁচায় দেবে কিন্তু সতীনের মুখে দেবে না, কেন, এতদিন কতগুলো মিথ্যা আপনারা জানেন দেখুন, কতগুলো মিথ্যা আপনারা জানেন, মায়েরা বলুন তো, স্বামী সুখে স্ত্রী সুখী কথাটা সত্যি কথা, তাহলে আপনার স্বামী যদি বলে আমি আর একটা বিয়ে করবো, আপনি বলবেন করুন, কেন, বলে অসুখটা নয় অন্য সুখ, তাই তো, তাহলে স্বামীর সুখে যে মেয়েরা সুখী এটা কখনো না, স্বামীর সুখ যদি তার সুখে হানি হয় ওই জায়গায় কিন্তু মেয়েরা আসে না, ভালো করে শুনুন, আমি প্রমাণ করে দেব যে পৃথিবীতে ছেলেদের ভিতরে যতটা না হিংসা আছে তার থেকে মেয়েদের ভিতরে হিংসা বেশি, আমি কিন্তু যারা এসছে আজকের হরিবাসরে তাদের বলছি না, এই কথাগুলো আমাদের হরিদ্বারের সাইটের মায়েদের বলছি, আপনারা যেন রাগ করবেন না, প্রমাণ দেখে নিন, এক নম্বর প্রমাণ, ভালো করে শুনুন, এক নম্বর প্রমাণ, ছেলেরা যখন হরিনাম শোনার জন্যে বসে, ভালো করে ভেবে দেখবেন, বলে দাদা আরো আরো আয় আরো আয়, লোকজন দাঁড়াতে পারছে না, ভালো করে বস, আর মেয়েরা যখন বসে সামনে জায়গা রেখে দেয়, কেন, পা ছাড়ানো লাগবে, বলুন সত্যি কথা না মিথ্যে কথা, এবারে শুনুন, দু নাম্বার, দু নাম্বার আমি উত্তর দিয়ে দিচ্ছি, বলবেন যদি মিথ্যে হয় বলবেন, সত্যি হয় হ্যাঁ দিয়ে সাড়া দিয়ে বলবেন, বলুন তো এই পৃথিবীতে যে সংসারে প্রত্যেকটা সংসারে খুঁটিনাটি ঝগড়া হয়, বলুন ছেলেরা ছেলেদের কারণে কখনো ঝগড়া করতে দেখেছেন, সংসারে মূল অশান্তি বাঁধায় কে, ছেলেটা কাজ করে এসেছে বাড়িতে মাঠ থেকে,
তোর এক্ষুনি বলার দরকার কি, একটু দেরি কর, একটু অপেক্ষা কর। সব মেয়েরা কিন্তু নয়, কিছু কিছু মেয়েরা করে কি, এসেছে এক্ষুনি বলবো, কান নেবে তুমি, তোমার আমার লাগবে না বাম্মা লাগবে, ভালো করে তাকিয়ে দেখুন। এইটা হচ্ছে সব থেকে বড় সর্বনেশে জিনিস। ওই বৌমাকে, ওই বৌমার সোনার সংসার নষ্ট করছে কে বলে দেব? ভালো করে শুনুন, প্রত্যেকটা মেয়ের সংসার নষ্ট করে মেয়ের মা আর মেয়ের দিদি বা বোন। এরা যদি পরামর্শ যুক্তি না দেয়, আপনাদের এদিকে হয়তো হয় না, আমাদের ওই দিকটা খুব হয়। এবার প্রেমসে জোর করে উলুধ্বনি, ছুঁচো সব জায়গায় আছে। এবারে মন দিয়ে শুনুন ভালো করে, মেয়েদের ভিতরে যে হিংসার চরম পর্যায়ে লুকিয়ে আছে আমি একটা গল্পের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি, ভালো করে শুনুন। এক ছেলে, সে বিয়ে করেছে দুটো, এখন তো আর নেই, এখন কেস হয়ে যাবে, অনেক দিন আগেকার কথা বলছি, দুটো বিয়ে করেছে। কেন বিয়ে করেছে? বড় বউটা ভালো করে রান্না করতে পারে না, ছেলেটা বললে আমি খেটে খুঁটে এনে দিই, আর তুমি রান্না করে দিতে পারো না, আমি রান্না করে আর একটা মেয়ে বিয়ে করব। এবার বলুন তো, কোনো ছেলে যদি দুটো বিয়ে করে কোন বর প্রতি টান বেশি হবে, জ্যাঠো না নাবি? নতুন বউয়ের প্রতি টান বেশি হবে। এখন নতুন বউয়ের সঙ্গে বেশি বেশি করে ঘোরে, গল্প করে, সময় দেয়, বেড়ায়। এখন হয়েছে কি, বড় বউ ভাবছে আচ্ছা রান্না করে বলে ওই জন্যে ভালোবাসা, তোমার রান্না সর্বনাশ আমি করছি। কীরকম, একদিন ছোট বউ দুপুরবেলা রান্না করে রেখে আর বাইরে ঘাটে গেছে থালা বাসন ধুতে, আর ঠিক এইরকম লবণ তুলে তিন চার খাবার সবজির মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে ফুটে দিয়েছে। এবার স্বামী এসছে কাজ থেকে বাড়িতে, দুপুরবেলা স্নান করে খেতে বসেছে, ছোট বউ রীতিমতো খাবার দাবার সাজিয়ে ধরে দিয়েছে, দিয়ে বললে তুমি খাওয়া দাওয়া শুরু করো। স্বামী মাকিয়ে গালে দিয়েই বুঝতে পেরেছে ও সুর খারাপ, সুর খারাপ। আমি তিন চার বছরে রাতে রান্না খাচ্ছি, এরকম তো হয় না। ওপার থেকে বড় বউ মাঝে মধ্যে উঁকি মারছে কি হচ্ছে, বলে আজ খাওয়া তোমার বের করে দেবো, তরকারি খেয়ে দেখো বুঝতে পারবে। যেই স্বামী গালে তুলেছে, তুলে বললে হ্যাঁ ছোট বউ, বললে কি, বলে তোদের লবণ আমি কিনে দিই না, বলে কেন, বলে তরকারি লবণ দিসনি কেন? যেই বলেছে তরকারিতে লবণ দিসনি কেন, বড় বউ তো উঁকি ঝুঁকি মারছিল, ছুটে এসে বলে আমি তো আচ্ছা করে তিন চারবার দিয়েছি। এই জগতে হিংসাকে দূর করতে হবে, আর মনে প্রেম ভাবনা নিয়ে আসতে হবে। যতদিন না মনে প্রেম ভাবনা নিয়ে আসবেন, ততদিন পর্যন্ত আপনি প্রেমের জগতে যেতেই পারবেন। এবার প্রেম সে দুটো হাত তুলুন, এক পা ফেলিয়া না প্রতাপ, আরেক পা যখন ফেলে অন্তরাত্মা, অন্তরাত্মার থেকে আওয়াজ দিচ্ছে প্রতাপ কোথায় যাস, আরেক অন্তরাত্মা বলছে যাব কোথায়, বিচার করতে যাচ্ছি। না দেখিলে নিজ নয়নে বিশ্বাস করবে না গুরুর বচনে, আগে দেখো, যতক্ষণ চোখে না দেখবে শোনা কথা শুনে বিশ্বাস করবে না। একটা মন বলছে প্রতাপ রানা যা বলেছে ঠিক বলেছে, মিথ্যা একটাও বলেনি, বিশ্বাস কর, বিশ্বাস কর, বিশ্বাস কর, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তবে তর্ক যদি সত্যি তর্ক হয় দূর হয় না, সত্য বোঝা যায়, আর তর্ক যদি মিথ্যা তর্ক হয় তাহলে সেটা অশান্তিতে রূপান্তরিত হয়।
এক মন বলছে প্রতাপ যাস না, গেলেই মরবি। আর এক মন বলছে যদি মরি তো ভালো, ভগবানের কাছে তো মরব। কজন পায় এমন মৃত্যু? আমি এখানে সেখানে ওখানে এখানে মরার থেকে ভগবানের পায়ে পড়ি, আমাকে যেতে দাও। আর একটা পা যখন তুলেছে ভালো আর মন্দ দুটোই আমাদের ভিতরে থাকে। আমাদের এই যে দুটো সাইড, একটা বাম সাইড ডান সাইড, আর একটা বাম সাইড, ভালো থাকে কোথায়? ভালো থাকে ডাইনে। খারাপ থাকে কোথায়? খারাপ থাকে বাঙে। এর জন্যে প্রদক্ষিণ হামেশা বাম দিক থেকে শুরু করা উচিত, কারণ শক্তির নামই হলো বামা, শক্তি বামা। আর এই বামা শুদ্ধিকরণ যতদিন না হবে ততদিন এই জগতে শুদ্ধির শুদ্ধ ভক্তি পাওয়াটাই সম্পূর্ণ বেকার, সম্পূর্ণ বৃথা, সম্পূর্ণ অন্ধকার। পা রেখে দিয়েছে মন্দিরের ভিতরে, দিয়েই একটা হাত ভগবানের চুলে লাগিয়ে দিয়েছে, মাথার চুল। পণ্ডিতজি এখনো বলো চুলগুলো অরিজিনাল না নকল? পণ্ডিতজি বললে চুল অরিজিনাল। যেই বলেছে চুল অরিজিনাল, মুঠোতে যতগুলো উঠেছে অতগুলো ধরে টান দিয়েছে, যতগুলো চুল উঠেছে অতগুলো চুল ধরে টান দিয়েছে, যেই টান দিয়েছে। আর ভগবানের মাথা থেকে ওই যে কাঁচা চুল টান মেরে যে ছেঁড়া হয়েছে, মাথার থেকে রক্তের ছিটা প্রতাপের গায়ে লেগে গেল। প্রেম সেবিতাই গৌরী, মাথার চুলের ছিটা রক্তের ছিটা, পাথরের মূর্তি জমনি চুল ধরে টান দিয়েছে, পাথরের মাথার থেকে রক্ত এসে গায়ে লেগেছে। যেই গায়ে লাগলো চুল দেখেই সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে নিচে পড়লেন। এ আমি কিশোর বিনাশ করি, এ আমি কিশোর বিনাশ করি। ভক্ত আর ভগবানের সম্পর্ক, এই সম্পর্কের ভিতরে কখনো কারোর ঢুকতে নেই। ভগবানের সম্পর্ক, ভক্তের সম্পর্ক কখনো কারোর বিচার করতে নেই। যার ভগবান সে যেমন ভাবেই হোক না তেমন ভাবে সেবা দি, ওতে কোনো যায় আসে না। ভগবান সেবায় কখনো বিধি নিয়ম উপাচার লাগে না, যমনি অজ্ঞান হয়ে গেছে। প্রহরী যারা ছিল, সেনা সামন্ত যারা ছিল, তাড়াতাড়ি করে এসে মহারাজকে ধরে চোখে মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফিরিয়ে নিয়ে এসেছে। মহারাজ কি হয়েছে, কি দেখলেন? হঠাৎ অচৈতন্য হয়ে পড়লেন। মন্দিরের দালানের উপরে মহারাজ উঠে বসেছেন। রানা প্রতাপ উঠে বসে বললে, আজ থেকে আমি নিষেধ করলাম এই চতুর্ভুজ মন্দিরে আমার রাজবাড়ির কোনো রাজা কখনো মন্দিরের দালানে পা রাখবে না, কারণ পা রাখলেই পূজারীদের পূজায় ভুল ধরবে। যে অপরাধ আমি করেছি সেই অপরাধে মরব আমি, তাও ভালো, কিন্তু আমার বংশের আর কারোর ক্ষতি আমি হতে দেব না। শোনো, আজ থেকে নিষেধাজ্ঞা করলাম, যেই পূজারী যেমন ভাবে পূজা করুক
সেই পূজারীর ভিতরে যদি ভক্তি থাকে, এতক্ষণ আপনারা ব্রাহ্মণ নিন্দা শুনেছেন, এবার মন দিয়ে শুনুন। যদি ব্রাহ্মণ মন্ত্র নাও জানে, জানার দরকার নেই, কিন্তু তার ওই আধা আধুরা মন্ত্রে যদি ভক্তি থাকে আর শুদ্ধাচারে যে সে যদি ঠাকুরজিকে সেবা দেয়, তাহলে তার আর কিচ্ছু লাগবে না, কারণ ভক্তিতেই ঠাকুর তুষ্ট। এই ভক্তি আসবে কোত্থেকে? গুরু সেবার থেকে। এই গুরু পাবো কোথার থেকে? গ্রন্থ জ্ঞানের থেকে। এই কোন গ্রন্থে পাবো বললে ধর্ম গ্রন্থ থেকে। ধর্মগ্রন্থ পাঠ করো, শ্রবণ করো, দেখবে গুরুর ঠিকানা ঠিক পেয়ে যাবে। চলতে চলতে একদিন সেই ঠিকানায় পৌঁছে যাব। গুরুকে কখনো নিন্দা মন্দের চোখে দেখতে নেই, কারণ যেই গুরু সেই গোবিন্দের স্বরূপ। গুরুর আয়নার প্রতিফলিতের মতো একটা প্রতিমূর্তি, সে আর কেউ নয়, গুরু থেকেই গোবিন্দ কৃপা পাওয়া যায়। আর গুরু কৃপা পেতে গেলে ধর্মগ্রন্থের সান্নিধ্যে যতক্ষণ না আসবেন, যতদিন না আসবেন, ততদিন পর্যন্ত হবে না। এর জন্যে পাঠ আর শ্রবণ অনিবার্য। পাঠ করতে পারছো না, কেউ পাঠ করছে তার কাছে বসে যাও। প্রথমটা শুনতে ভালো লাগবে না, দ্বিতীয় দিন শুনতে ভালো লাগবে না, তৃতীয় দিন শুনতে ভালো লাগবে না, তারপরে আস্তে আস্তে ভালো লাগা শুরু হবে। যেদিন ভালোবাসা শুরু হবে সেদিন থেকে আস্তে আস্তে ঠাকুরজিকে ভালো লাগা শুরু হবে। তারপরে যেদিন থেকে ভালো লাগা শুরু হবে ভালোবাসাও শুরু হয়ে যাবে। আর যে মানুষ যদি কাউকে ভালোবাসতে একবার শুরু করে, ভালোবাসার কথা যেই বলে বলুক না, ও দিয়ে যায় আসে না, শুধু সোনা দিয়ে প্রয়োজন। আমার ভালোবাসার মানুষটা আমার জন্যে বলছে কি? তাহলে প্রভু গুরু জানব কোত্থেকে? বলে গুরু জানবে ধর্মগ্রন্থ থেকে। ধর্মগ্রন্থ পাব কোত্থেকে? ধর্মগ্রন্থ পাবে ধর্ম সমাজ থেকে। ধর্ম সমাজ পাব কোত্থেকে? যেখানে হয় ধর্ম আলোচনা, ধর্ম সভা, সেটাই হলো ধর্ম সমাজ। আচ্ছা গুরুদেব, কোটি কোটি লক্ষ লক্ষ বই পৃথিবীতে, সব বই কি ধর্মগ্রন্থ? বললে হ্যাঁ, সব বই ধর্মগ্রন্থ, তবে কিছুটা সত্যি বেশিটা মিথ্যে তার ভিতরে মেশানো। সত্যকে নিতে হবে, মিথ্যেকে বাদ দিতে হবে। যেদিন তুমি সত্যকে নেওয়া আর মিথ্যেকে বাদ দেওয়া শিখবে, সেদিন তুমি ধর্মপথে অগ্রসর হবে। আচ্ছা গুরুদেব, এটা হবে কি করে যে সত্য নেব মিথ্যেকে বাদ দেব? বললে কাঁচকলা কেন? হ্যাঁ, কাঁচকলা রান্না করতে পারো? হ্যাঁ। কিভাবে করো? বললে বোঁটা আর ছালটা ফেলে দিই, বাকিটা আমরা রান্না করে খাই। কাঁচকলা যদি বোঁটা আর ছালটা ফেলে দিতে পারো, জানতে পারো কোনটা ফেলে দিতে হয় আর কোনটা খেতে হয়, তাহলে ধর্মগ্রন্থ থেকে কেন বুঝতে পারবে না কোনটা নিতে হয় আর কোনটা বাদ দিতে হয়? বুঝে নিতে হবে। একটা চালটা কিনেছো 5 টাকা দিয়ে, চালটার খোসাটা খেতে হয় আর শাঁসটা ফেলে দিতে হয়। একটা নারকেল কিনেছো 50 টাকা দিয়ে, উপরের ভুসিটা শক্ত মালাটা ফেলে দিতে হয় আর শাঁসটা নিতে হয়। পুরো রামায়ণ একটা কিনেছো 800 টাকা দিয়ে, বৃহৎ রামায়ণ, রামায়ণের প্রথম থেকে যে শেষ পর্যন্ত সবটুকু নিতে হবে তা কিন্তু নয়। সবজিটা যেমন বাদ দিয়ে নিতে হয়, গ্রন্থ থেকেও বাদ দিয়ে নিতে হয়। এবার বুঝবেন কি করে কোনটা বাদ দেবেন আর কোনটা দেবেন না, ভালো করে মন দিয়ে শুনুন। রামায়ণ পড়েছেন? পড়েছেন তো অনেকে, রামায়ণও অনেকে শুনেছেন, কি শুনেছেন তো?
বলুন তো সীতারামের কে হয়? সীতারামের কে হয় একটু বলবেন, সীতারামের কে হয়? এই দেখেছেন, আমরা পড়ি, আমরা জানি, কিন্তু আমাদের জানা জিনিস যখন কেউ আমাদের সামনে রেখে দেয়, সব হয়ে যায় গণ্ডগোল। স্বামী আর স্ত্রী, তার ভিতরে সম্পর্ক কি? স্বামীর সম্পর্ক, স্ত্রীর সম্পর্ক। দেওরকে বৌমারা কি বলে? ছোট ভাই, তাই তো? দেওর মানে ছোট ভাই, আর ভাসুর মানে বড় দাদা। তাহলে ভাসুর যদি বড় দাদা হয় আর দেওর যদি ছোট ভাই হয়, তাহলে এবার স্বামীটা কি হবে? রামকে, রাম হলো জগৎ পিতা, তাই তো? রাম হলো জগৎ পিতা। আর রাবণকে, সীতা হলো রাবণের কন্যা, রাবণের মেয়ে। তাহলে জগৎ পিতা আর একে পুত্রের মেয়ে, মানে আমার নাতনি। আপনি বলবেন এ কখনো মেনে নেওয়া যায়? রাম তো সীতার স্বামী, রাম সীতার দাদু নাতনির সম্পর্ক কি করে হয়? এই হলো বিষয়, জানতে হবে কোনটা নেবে আর কোনটা নেবে না। একটু কয়েকটা কথা বলে দিচ্ছি, সময় হয়ে গেছে। সময় কত আছে? আর 10 মিনিট মতো আছে। আজকের সাউন্ডটা, ও আজকে জানি না ওর কি হয়েছে সাউন্ড, যদিও সব থেকে ভালো সাউন্ড সিস্টেম লাগানো আছে। কখনো কখনো কালের চক্রও খেলে যায়, অসুবিধে হয় কোথাও কোথাও, সব জায়গায় হয়তো সমান হয় না। সাউন্ডের জন্য সকলের মুড খারাপ হয়ে গেল, আপনাদের হলো, আমারও হলো, আমি সেইভাবে আপনাদের হয়তো তৃপ্তি করতে পারলাম না। তবুও 10 মিনিট একটু মন দিয়ে শুনবেন যে কোনটা নিতে হয় আর কোনটা নিতে নেই। আমরা পড়ছি কি? রাম অয়ন। নাম কি? রাম অয়ন। অয়ন মানে শুয়ে থাকা, অয়ন মানে শুয়ে থাকা। উত্তরায়ণ আর দক্ষিণায়ণ, যখন উত্তর দিকে সূর্য হেলে যায় শুয়ে পড়ে তখন উত্তরায়ণ, আর দক্ষিণ দিকে যখন সূর্য শুয়ে পড়ে তখন দক্ষিণায়ণ। রাম অয়ন মানে রাম কাত হয়ে পড়েছেন, শুয়ে পড়েছেন। প্রশ্ন এখানে, রাম কার দিকে কাত হয়ে পড়েছে? ধর্মের দিকে না অধর্মের দিকে? ধর্ম কি? অনেকে বলেন বিভীষণ। বিভীষণ কে? বিভীষণ হলো রামের, বিভীষণ হলো রামের ভাই, এর জন্যে রামায়ণ পড়ার দরকার। বিভীষণ হলো রামের ভাই, ভালো করে খেয়াল করবেন। তাহলে বিভীষণ রামের ভাই নাকি রাবণের ভাই? রাবণের ভাই, এর জন্যে বইটা পড়ার দরকার। আপনি বলবেন যে ঠাকুর আপনি কিচ্ছু জানেন না, আমি প্রুফ করে দেব, বই দিয়ে প্রমাণ করে দেব, বিভীষণ রামের ভাই। আপনি রামায়ণ দিয়ে দেখাবেন, আমি রামায়ণ দিয়ে দেখাবো। বলুন তো, এই যে শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষ পর্যন্ত যে পোল বাঁধা হয়েছে, পোলটার নাম কি? রাম সেতু, তাই না? রাম সেতু কে বেঁধেছে? রাম সেতু কে বেঁধেছে? বানর সেনা দিয়ে রাম বাঁধিয়েছেন। রাম তো প্রথমে সমুদ্রের কাছে হাত জোড় করেছে যে সমুদ্র আমাকে পোল বাঁধতে দাও। সমুদ্র পোল বাঁধতে দেয়নি, গর্জন করে যা কিছু করে বাঁধ সমুদ্র উড়িয়ে গুড়িয়ে দিয়ে নিয়ে চলে যায়। এবার ধনুর্বাণ বের করেছেন, করে বললেন সমুদ্র আমি তোমাকে শুকিয়ে দেব। সমুদ্র করজোড় করে বলল, লহরের গতি নিয়ে যাওয়াই তো আমার মূল কাজ প্রভু, তুমি যদি আমার শুকিয়ে দাও তাহলে কেউ তোমায় ভগবান বলবে? বলে কি করব? বলে সেতু তৈরি করো, এপার থেকে ওপারে যাওয়ার পোল তৈরি করো। ব্যাসদেবের যে মূল রামায়ণ, পোলের লম্বা আর চওড়া কত একটু মন দিয়ে শুনবেন, 100 যোজন লম্বা আর 10 যোজন চওড়া। এবারে শুনুন যেটা আমি শোনাবো বলে এই জায়গায় আপনাদের সামনে দাঁড়িয়েছি। বর্তমান ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত দূরত্ব কত? 48 কিলোমিটার, ভালো করে খেয়াল করবেন। দূরত্ব কত? 48 কিলোমিটার। জল আছে কতটুকু? 38 কিলোমিটার, 38 কিলোমিটার। এবার 38 কিলোমিটার জলে যারা পোল বাঁধলো, 100 যোজন পোল বাঁধার কি দরকার একটু বলবেন চিন্তা করে?
শিক্ষিত ছেলেরা যখন প্রশ্ন করে তারা তাদের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আর কীর্তনিয়াকে শাস্ত্রীকে যখন জিজ্ঞাসা করে সে বলে তুমি অধার্মিক নাস্তিক। একটু মন দিয়ে শুনুন, শত যজন পোল যে হনুমান পাহাড় তুলে আনতে পারলো গাছ আনতে গিয়ে, তাহলে সেই হনুমান কি হাতে করে বানর সেনাগুলো নিয়ে ভারত থেকে ওপারে শ্রীলঙ্কায় তুলে দিতে পারত না? তাহলে শ্রীলঙ্কায় তুলে না দিয়ে পোল বাঁধলো কারা? কারা পোল বাঁধলো? আবার তাকিয়ে দেখুন, যে সূর্য সূর্য উঠলে লক্ষণ মারা যাবে তাকে হনুমান বড় শরীর বানিয়ে বগলে ধরে নিল, নিল তো, তাহলে তার মানে পৃথিবী ছাড়া সূর্য আনুমানিক 13 লক্ষ গুণ বড়। তাহলে যে সূর্যকে বগলে নিচ্ছে সূর্যের ছাড়া তার বডি আরো বড়, তাহলে সূর্যের ছাড়া সে যদি শরীর বাড়াতে পারে ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়ার জন্যে, শরীর বাড়িয়ে তো সমুদ্রে শুয়ে পড়তে পারত, তার পিঠের ওপর থেকে বানর সেনাগুলো চলে যেত, তাহলে পোলটা কারা বাঁধল? তাকিয়ে দেখুন, বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, তার জন্যে সমুদ্রের জল বেড়ে যাচ্ছে, তাহলে এই পোলটা বাঁধা হয়েছে কবে? ত্রেতা যুগে। রামায়ণটা লেখা হলো কবে? রাম জন্মানোর 7000 বছর আগে, আনুমানিক 20 লাখ বছর আগে ত্রেতা যুগ চলে গেছে। ভালো করে খেয়াল করবেন, আনুমানিক কত? 20 লাখ বছর আগে ত্রেতা যুগ শেষ হয়ে গেছে। তাহলে প্রত্নতত্ত্ববিদ যারা গবেষক, সমুদ্রের পাথরের গবেষক যারা, আর্কিওলজিস্ট যারা, তারা বলছে 5000 বছর আগে এই রাস্তায় কোনো জল ছিল না, রাস্তাটা শুকনো ছিল, গ্লেসিয়ার এত গলেনি, রাস্তাটা শুকনো ছিল, ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত যাতায়াতের রাস্তা শুকনো ছিল। তাহলে 5000 বছর আগে যদি রাস্তাটা শুকনো থাকে, 20 লাখ বছর আগে শুকনো জায়গায় পোল বাঁধার কি প্রয়োজন ছিল? এইগুলো আপনার বুঝতে হবে। আর যতদিন আপনি না বুঝতে পারবেন ধর্মগ্রন্থ থেকে কোনটা নিতে হয় আর কোনটা নিতে নেই, আপনি কিন্তু বুঝতে পারবেন না। প্রেম সে বলো নিতাই গো, দাঁড়িয়েছেন কে? দাঁড়িয়েছেন রানা প্রতাপ, এতক্ষণ অচৈতন্য ছিল, অচৈতন্য হয়ে গেল। হ্যাঁ গো হ্যাঁ, অচৈতন্য হয়ে গেল, এখন বললে এখন চেতন ফিরেছে। তাহলে এখন চলো রাজধানীর দিকে যাই। না না, রাজধানীর দিকে না, আগে যেই পূজারী দাঁড়িয়ে আছে আগে পূজারীর দিকে যাই, একেবারে লম্বা হয়ে পূজারীর পায়ে মাথাটা নুইয়ে দিয়েছে, দিয়ে বলে উঠলেন, ওহে ব্রাহ্মণ পুরোহিত, অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো, অন্যায় করে ফেলেছি, আমি বুঝিনি যে তুমি সত্যি বলছি। আমাদের এই সংসারে মিথ্যাটা শুনতে শুনতে আমরা এমন হয়ে গেছি, কেউ যখন সত্যি 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 কথা বলে তখন সেই সত্যিটাও আমাদের মিথ্যা লাগে। তেমনি আমি রাজা তো, সারাদিন আমার সত্য মিথ্যা নিয়ে চলা লাগে। তুমি যখন গতকাল বললে ওই দেবতার জল দেবতা পান করেছে, আমি বিশ্বাস করি। তুমি যখন বললে দেবতার চুল সাদা হয়ে গেছে, দেবতার বয়স হয়েছে, তখন আমি বিশ্বাস করি। আজকের যখন দেখলাম চুল সাদা হয়ে গেছে, তারপরেও যখন হাত দিয়ে আমি টান দিলাম, দেখলাম এই চুলগুলো নকল না, অরিজিনাল। হয়তো আমি সকলার কাছে খারাপ হয়ে গেলাম, কিন্তু মানুষ তো আমায় বলবে। যতবার এই চতুর্ভুজ বিষ্ণুর কথা কোনো না কোনো ভক্ত বলবে, যতবার এই চতুর্ভুজ বিষ্ণু দর্শন করতে আসবে রাজস্থানে কোনো বৈষ্ণব ভক্ত, সে তো তারও কথা শুনবে,
আমারও কথা শুনবে, যেমন করে মহিষাসুরের সঙ্গে মা দুর্গা, মা দুর্গার সঙ্গে মহিষাসুর, মহিষাসুরকে বাদ দিলে মা দুর্গাকে কেউ চেনে না, তেমনি আমি চতুর্ভুজ নারায়ণের সঙ্গে না হয় মহিষাসুরের মতো একটা স্থান পেয়ে গেলাম। আমি নরকে যাব জানি, জানার পরেও তবুও আমি কেস ধরে টানলাম, কেন জানো? এমন সৌভাগ্য কার হয় যে ভগবানের কেশ স্পর্শ করে? পূজারি, তুমি তো পূজা করো, তুমি তো খেলা করো, তুমি তো দেখো, স্নান করাও, খাওয়াও, কিন্তু আমি কি করলাম জানো? আমি জীবন্ত, জীবন্ত দর্শন, দর্শন করলাম, oh,
विचार करार मंदिरे चले आज थेके घोषणा करलाम आमार परिवारे कोनो राजा कोनो राजपूत एई मंदिरे आर प्रवेश करबे ना जतदिन तुमी थाकबे जतदिन आमी थाकबो आमार एई कथा तुमार मंदिरे चिराचरित शाश्वतभावे थाकबे सेदिन थेके आश्विन मास अग्रायण मास एसब मासगुलोते चतुर्भुज नारायणेर मंदिरे परम उत्सव हय आर पृथिवीर कोना कोना थेके लक्ष लक्ष वैष्णव सेखाने चले आसेन भगवानेर सेई चतुर्भुज रूप दर्शन करार जन्ने शंख चक्र गदा पद मधारी श्री नारायण शंख चक्र गदा पद मधारी प्रभु श्री नारायण शंख चक्र गदा पद मधारी देख श्री नारायण शंख चक्र गदा पद मधारी देख श्री नारायण जगत मंगल करो हे प्रभु मंगला
সবে গুঞ্জরিত হয় চতুর্দিকে শঙ্খের ধ্বনি ঘণ্টার ধ্বনি উলুর ধ্বনি জয় মঙ্গল করায় জয় নারায়ণ শ্রীমধুসূদন প্রেমের মঙ্গল আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা কেউ উঠে এভাবে আসরটা নষ্ট করবেন না। এরপরে রাসলীলার দল আছে।